নটর ডেম কলেজ ময়মন সিংহ অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আমি দুলু ধালবত, প্রভাষক, অর্থনীতি বিভাগ, নটর ডেম কলেজ ময়মন সিংহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়। আজকে হলো এই অধ্যায়ের ষষ্ঠ পর্ব। ইতিমধ্যে এই অধ্যায়ের 5টি লেকচার হয়েছে। আজকে আলোচনা করব জিএনআই, জিডিপি, এনএনআই, এনডিপি এবং পিআই, অর্থাৎ গ্রোস ন্যাশনাল ইনকাম, মোট জাতীয় আয়, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন, এনএনআই নিট ন্যাশনাল ইনকাম, নিট জাতীয় আয়, এনডিপি নিট দেশজ উৎপাদন এবং পিআই পার্সোনাল ইনকাম। তাহলে আমরা প্রতিটির সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং আমরা সূত্র আমরা আলোচনা করব। তাহলে প্রথমত আলোচনা করব জিএনআই। গ্রোস ন্যাশনাল ইনকাম, যাকে বলা হয় জিএনআই, অর্থাৎ যে জিএনআই এর মিনিং হলো গ্রোস ন্যাশনাল ইনকাম, অর্থাৎ মোট জাতীয় আয়। তাহলে এই মোট জাতীয় আয় বলতে আমরা কি বুঝাই? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমত আমি বলতে চাই যে এই জিএনআই বা মোট জাতীয় আয়ের মধ্যে শুধুমাত্র দেশের নাগরিকের আয় অন্তর্ভুক্ত করা হয়। এখানে দেশের নাগরিক বলতে শুধু আমাদের দেশের ভিতরে অবস্থানরত শুধু নাগরিককে বোঝায় না। যেমন আমাদের দেশের নাগরিকরা বিভিন্ন দেশে অবস্থান করছে, বিভিন্ন দেশে কর্মরত আছে, তাহলে আমাদের দেশীয় নাগরিক এবং প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত হয়। তাহলে আমরা এই গ্রোস ন্যাশনাল ইনকামের যে আমরা সংজ্ঞাতে বলতে পারি যে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত অর্থ বৎসরে, দেশের নাগরিক কর্তৃক চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত, সেই চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদনের যে আর্থিক মূল্য, তার সমষ্টিকে বলা হয় মোট জাতীয় আয় বা জিএনআই। তাহলে এই জিএনআই এর মধ্যে নির্দিষ্ট সময় বলতে বোঝায় এখানে সাধারণত একটি দেশের অর্থ বৎসরকে। যেমন বাংলাদেশের অর্থবছর হলো যে জুন জুলাই, জুনে শেষ হয় এবং জুলাই শুরু হয়। তাহলে এই এক বৎসরে দেশের নাগরিক বলতে এখানে যেটা বলেছিলাম যে এখানে দেশীয় নাগরিক এবং প্রবাসী, তাহলে এই যে নাগরিক যারা, তারা যে উৎপাদন, চূড়ান্ত দ্রব্য উৎপাদনে নিয়োজিত, সেই উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার চলতি আর্থিক মূল্যের যে সমষ্টি, তাকে বলা হয় জিএনআই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পড়ব জিএনআই এর বৈশিষ্ট্য সমূহ। তাহলে আমরা জিএন এর বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই, প্রথমত হলো জিএনআই অর্থাৎ গ্রোস ন্যাশনাল ইনকাম একটি আর্থিক বিষয়। তাহলে এই মোট জাতীয় আয়ের মধ্যে শুধুমাত্র অর্থের দিক থেকে পরিমাপ করা হয়, অর্থাৎ বলা হচ্ছে যে নাগরিকের যে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার কি করা হয়, যে চলতি আর্থিক মূল্যে পরিমাপ করা হয়, নাগরিকের আয় অন্তর্ভুক্ত হয়। আবার বলছি যে নাগরিক বলতে শুধু এখানে আমাদের দেশীয় নাগরিককে বোঝায় না, যারা আমাদের দেশের বিভিন্ন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন দেশে যারা কর্মরত আছে, তাদের আয় কোথায়, এ জিএনআই বা মোট জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়। 3 নম্বর হলো বিদেশিদের আয় বাদ দিতে হয়। বিদেশি কারা? বিদেশি তাদেরকে বলা হয়, যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন দেশের কোনো প্রতিষ্ঠান বা নাগরিক কর্মরত আছে, তাদেরকে বলা হয় বিদেশি। তাহলে এই জিএনআই এর মধ্যে তাহলে বিদেশিদের আয় কি করতে হবে, বাদ দিতে হবে। তারপরে হলো উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য বিবেচ্য। এখানে আবার বলছি যে চূড়ান্ত দ্রব্য বলতে কি বোঝায়, চূড়ান্ত দ্রব্য বলতে সে দ্রব্য কি বোঝায় যে দ্রব্যটি বুকযোগ্য, অথবা যে দ্রব্যটি পুনরায় উৎপাদনের উপকরণ হিসাবে ব্যবহার করা যায় না। যেমন যে মাধ্যমিক দ্রব্য বা প্রাথমিক দ্রব্য, যেমন ধরো
দান, দান থেকে চাল, চাল থেকে আমরা ভাত হই। তাহলে দান হলো যেমন প্রাথমিক দ্রব্য, আর ধান থেকে যখন আমরা চালে রূপান্তর করা হয় এটা হলো মাধ্যমিক দ্রব্য, এবং এই চাল থেকে যখন আমরা ভাত বা আমরা খাওয়ার যোগ্য হয় তাহলে হলো চূড়ান্ত দ্রব্য। আর এই ভাতকে আবার পুনরায় উপকরণে উপকরণ উৎপাদন উপকরণ হিসেবে ব্যবহার করা যায় না। তাহলে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য এবং সেবার আর্থিক মূল্য এখানে বিবেচনা করা হয়। দ্রব্য সামগ্রীর দাম থেকে পরোক্ষ কর বাদ দিতে হয়। আমরা জানি যে ইনডাইরেক্ট ট্যাক্স যেগুলো হলো যেমন ধরো মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক, যেগুলো পরোক্ষ কর। তাহলে এই দ্রব্য সামগ্রীর দাম, এই দাম কি করতে হবে, এই পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স কি করতে হবে, বাদ দিতে হবে। বিদেশ হতে প্রাপ্ত নিট মূলধন আয় অন্তর্ভুক্ত, এখানে বিদেশ হতে প্রাপ্ত নিট মূলধন যেমন আমাদের দেশ যেমন ধরো বিভিন্ন বৈদেশিক সাহায্য গ্রহণ করে, ধান অনুদান, এটা এখানে বিভিন্ন দেশে হতে পারে, বিভিন্ন দাতা সংস্থাও হতে পারে। তাহলে বিভিন্ন দেশ থেকে বা দাতা সংস্থা থেকে যে সাহায্য বা দান বা অনুদান গ্রহণ করে সেটা হলো নিট মূলধন আয়। তাহলে এই নিট মূলধন আয় কোথায় অন্তর্ভুক্ত হয়, এই জিএনআই বা মুট জাতীয় আয়ে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে আমরা এই জিএনআই বা মুট জাতীয় আয়ের আমরা এখন সূত্র দেখব। তাহলে এই জিএনআই আমরা লিখতে পারি যে গ্রোস ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু জিডিপি প্লাস এফএল মাইনাস ডিএল, অর্থাৎ যে মুট জাতীয় আয়ের মধ্যে যে এখানে যে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য এবং সেবার মূল্য, এফএল, এখানে এফএল বোঝানো হচ্ছে এখানে হলো যে প্রবাসীদের আয়, প্রবাসীদের আয়, ডিএল এখানে বোঝানো হচ্ছে বিদেশিদের আয়, বিদেশিদের আয়। তাহলে যে আমরা জিএন এর সূত্র আমরা প্রয়োগ করবো এভাবে যে যখন একটি দেশের যে অভ্যন্তরীণ যে উৎপাদিত দ্রব্য এবং সেবার আর্থিক মূল্য, এবং এখানে কি করব যে প্রবাসীদের আয় থেকে বিদেশিদের আয় বাদ দেওয়া হবে। তাহলে এটি হলো যেমন ধরো মনে করো যে জিডিপি মনে করো একটা দেশে 500 কোটি টাকা, এফএল মানে প্রবাসীরা মনে করো প্রবাসীরা রেমিটেন্স যে পাঠায় যেমন ধরো এটা হলো 300 কোটি টাকা, এবং আমাদের দেশে যারা অভ্যন্তরে যারা বিদেশি আছে তার আয় হলো মনে করো 200 কোটি টাকা। তাহলে আমরা এখান থেকে নির্ণয় করতে পারি 500 প্লাস 300 মাইনাস 200, তাহলে এখানে হচ্ছে কত, যে জিএনআই হবে 800 মাইনাস 200, তাহলে কত হব, 400। তাহলে এই 400 কোটি টাকা হলো কি, মুট জাতীয় আয়। এখন এই মুট জাতীয় আয়ের মধ্যে যে বিষয়টা হলো যে এই মুট জাতীয় আয়ের মধ্যে এখানে চারটি সেক্টর বিবেচনা করা হয়। যে আরেকটা সূত্র রয়েছে জিএনআই এর সূত্রের মধ্যে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এখানে সেক্টর কয়টা, চারটি, মুট বেসরকারি ভোগ ব্যয়, মুট বেসরকারি বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং নিট রপ্তানি। তাহলে এই চার সেক্টর আমরা মুট জাতীয় আয় বলতে আমরা প্রথমত আমরা বিবেচনা করব এই চারটি সেক্টরকে, যা আমরা জানি যে মুক্ত অর্থনীতি, যে মুক্ত অর্থনীতির সেক্টর কয়টা, চারটি, যেখানে যে বেসরকারি ভোগ ব্যয়, বেসরকারি বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় এবং নিট রপ্তানি বিবেচনা করা হয়। তাহলে মুক্ত অর্থনীতি, তাহলে এই প্রথমত আমরা মনে রাখবো যে এই জাতীয় আয় তাহলে মুক্ত অর্থনীতির সাথে জড়িত এবং মূলত চারটি সেক্টর বিবেচনা করা হয়। এখন এই জিএনআই এর আরেকটা সূত্র হলো যে প্রসারিত সূত্রের মধ্যে রয়েছে, যে আমরা লিখতে পারি তাহলে সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম প্লাস এফ এল মাইনাস ডিএল প্লাস এন সি আই। এখানে এন সি আই বলতে বোঝায় এন সি আই দেখালো যে বিদেশ হতে প্রাপ্ত নিট মূলধন আয়, নিট মূলধন
আই, তাহলে অর্থাৎ যে নিট ক্যাপিটাল ইনপুট, তাহলে এই এনসি আমরা বৈশিষ্ট্যের মধ্যে দেখেছি যে যে বিদেশ হতে প্রাপ্ত নিট মূলধন আয় যুক্ত হয় কোথায়, এই জিএনআই, এই জিএনআই এর মধ্যে এটির প্রসারিত মানে সূত্র। তাহলে আমরা লিখতে পারি যে এখানে যে মোট বেসরকারি ভোগ ব্যয়, বেসরকারি বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, নিট রপ্তানি, এটা কি প্রবাসীদের আয়, এফ এল প্রবাসীদের আয়, মাইনাস ডিএল হলো কি যে বিদেশিদের আয়, এবং নিট কি যে বিদেশ হতে প্রাপ্ত মূলধন বা নিট মূলধন। তাহলে এই এটা হলো যে জিএন বাই জিএনআই বা মোট জাতীয় আয়ের প্রসারিত সূত্র। এখন আমরা এই সূত্র আমরা মনে রাখবো, এবং যখন যে প্রয়োজন তখন আমরা এই সূত্র কি করব, প্রয়োগ করব। এখন আরেকটি বিষয় হলো এই জিএনআই এর মধ্যে আরেকটা উৎপাদনের দিক থেকে সূত্র রয়েছে, যেমন দেশের নাগরিকগণ, নাগরিকরা যে চূড়ান্ত দ্রব্য এবং চূড়ান্ত দ্রব্য যে উৎপাদন করে, যেমন ধরো এক্স ওয়ান, এক্স টু, ডট 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 এক্স এন, মানে এক্স হলো দ্রব্য, দ্রব্যের পরিমাণ, যেমন আমাদের যে উৎপাদন, উৎপাদনের বিভিন্ন সেক্টর রয়েছে, তাহলে যে বিভিন্ন দ্রব্য উৎপাদিত হয়, তাহলে যদি আমরা দেশের নাগরিক কর্তৃক যে উৎপাদনের পরিমাণ এক্স ওয়ান, এক্স টু, এক্স টু ডট এক্স এন, তাহলে ই এর দাম হলো যেমন ধরো ফি ওয়ান, এক্স ওয়ান দ্রব্যের দাম হলো ফি ওয়ান, এক্স টু দ্রব্যের দাম হলো ফি টু, এভাবে এভাবে এক্স এন দ্রব্যের দাম হলো ফি এন। তাহলে আমরা এই জিএনআই উৎপাদনের দিক থেকে জিএনআই সূত্র লিখতে পারি যে এক্স ওয়ান ইন্টু ফি ওয়ান প্লাস এক্স টু ফি টু প্লাস এক্স থ্রি ফি থ্রি প্লাস ডট ডট এক্স এন ফি এন। অর্থাৎ কি যে এক্স ওয়ান দ্রব্যের পরিমাণের দাম হলো ফি ওয়ান, এক্স টু দ্রব্যের পরিমাণের দাম হলো ফি টু, এভাবে অসংখ্য দ্রব্যের, অসংখ্য দ্রব্যের দামকে আমরা গুণ করে আমরা তার সমষ্টিতে আমরা কি পাবো যে মোট জাতীয় আয় নির্ণয় করতে পারব। তাহলে আমরা এখন আলোচনা করব যে জিডিপি, গ্রোস ডোমেস্টিক, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা লিখবো আমরা জিডিপি। অর্থাৎ একে বলা হয় বাংলাতে বলা হয় মোট দেশজ উৎপাদন অথবা মোট অভ্যন্তরীণ উৎপাদন। তাহলে এই গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি, তাহলে আমরা জিডিপি কি এর সংজ্ঞার মধ্যে যে একটি দেশে যে দেশের অভ্যন্তরে, অভ্যন্তরে যে দেশি এবং বিদেশি নাগরিক কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যকে বলা হয় জিডিপি। তাহলে এই জিডিপিতে মূলত মনে রাখতে হবে জিডিপিতে হলো একটা দেশের নির্দিষ্ট ভূখণ্ডকে এখানে নির্দেশ করা হয়। অর্থাৎ এই যেমন ধরো আমাদের বাংলাদেশের এই ভূখণ্ডের ভিতরে শুধুমাত্র আমাদের নাগরিকরা, এখানে বিদেশি নাগরিকরাও এখানে অবস্থান করছে, তাহলে এই দেশের ভিতরে বা দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য এবং সেবার পরিমাপ নির্ণয় করে বা অন্তর্ভুক্ত হয় এই জিডিপিতে। তাহলে জিডিপি বলা হচ্ছে একটি দেশ মানে দেশের মধ্যে বা যে কোনো দেশের মধ্যে এক বৎসরে অর্থাৎ অর্থ বৎসরে, এক বৎসরে যে দেশের ভিতরে দেশি এবং বিদেশি নাগরিক কর্তৃক যে চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদন করে তার চলতি আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় জিডিপি। জিডিপির বৈশিষ্ট্য সমূহ হলো যে এখানে দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য বিবেচনা করা হয়। প্রথমত আমরা সঙ্গে দেখছি যে এখানে যে জিডিপি বা মোট দেশজ উৎপাদনের মধ্যে শুধুমাত্র দেশের অভ্যন্তরে বা দেশের ভিতরে যে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য এবং সেবার আর্থিক মূল্যকে কী করা হয় এখানে বা বিবেচনা করা হয় বা পরিমাপ করা হয়, বিদেশিদের বিদেশি নাগরিকের আয় অন্তর্ভুক্ত হয় এখানে। যে আমরা জিএনআই বা মোট জাতীয় আয়ের মধ্যে দেখেছি যে সেখানে যে কি বিদেশিদের আয় কী হয় না, অন্তর্ভুক্ত হয় না, বাদ দিতে হয়। আর এই জিডিপির মধ্যে কী করতে হয় যে বিদেশিদের বিদেশি নাগরিক অর্থাৎ আমাদের দেশের যে ভিতরে যে বিভিন্ন দেশ থেকে যে নাগরিকরা এখানে কর্মরত আছে বা প্রতিষ্ঠান রয়েছে তাদের আয় কী হবে জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে। প্রবাসীদের আয় বাদ দিতে হয় অর্থাৎ আমাদের দেশে নাগরিকরা যে
বিভিন্ন দেশে যে কর্মরত আছে তাদের আয় কি করতে হবে না, জিডিপিতে বিবেচনা করা হয় না। উৎপাদন ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর অন্তর্ভুক্ত, অর্থাৎ একটি দ্রব্যের উৎপাদন ব্যয়ের মধ্যে ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স এটা কি হবে অন্তর্ভুক্ত করা হয়। যেমন এরপরে হচ্ছে অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা প্রতিফলিত হয়, জিডিপির মধ্যে একটি দেশের যে অভ্যন্তরীণ যে উৎপাদন ক্ষমতা সেটা কি হয় প্রতিফলন হয়, অর্থাৎ জিএনআই না, জিডিপির মাধ্যমে একটি দেশের যে সত্যিকার অর্থে যে উৎপাদন কি অবস্থা সেটা জানা যায়। তারপরে হলো রয়েছে অর্থনৈতিক এবং ব্যবহারিক দিক থেকে এর গুরুত্ব বেশি। যেমন আমরা দেখতে পাই যে মাথাপিছু আয় নির্ণয় অথবা একটি দেশের প্রবৃদ্ধি বা ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক উন্নয়ন সেক্ষেত্রে বিবেচনা করা হয় জিডিপি দ্বারা, জিএনআই বা মোট জাতীয় আয় দ্বারা না। তাহলে আমরা জিডিপি এখন আমরা যে পরিমাপের সূত্র দেখব, জিডিপির মধ্যে প্রথমত হলো যে জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। এখানে সেক্টর হলো তিনটা, মোট বেসরকারি বুক বে, বেসরকারি বিনিয়োগ বে এবং সরকারি বে। তাহলে এখানে সেক্টর কয়টা? তিনটা। আমরা দেখেছি যে আবদ্ধ অর্থনীতিতে সেক্টর হলো ছিল তিনটি, তাহলে আমরা যে জিডিপির ক্ষেত্রেও সেক্টর হবে তিনটা, যেখানে কি হয় না যে আমদানি এবং রপ্তানি বিবেচনা করা হয় না। তাহলে আমরা জিডিপিতে হলো যে বেসরকারি বুক বে, বেসরকারি বিনিয়োগ বে এবং সরকারি বের সমষ্টিতে আমরা কি করা হয় যে জিডিপি কি করা হয় নির্ণয় করা হয়। তাহলে এবং তাহলে এই জিডিপির কার সাথে সম্পৃক্ত? জিডিপি হলো যে আবদ্ধ অর্থনীতির সাথে সম্পৃক্ত। এরপরে আবার রয়েছে যে জিডিপি একটা আরেকটা সূত্র রয়েছে, জিএনআই প্লাস ডিএল মাইনাস এফ এল। জিএনআই হলো যে বলা হচ্ছে যে একটি দেশের নাগরিক কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য এবং সেবার আর্থিক মূল্য, এবং ডিএল হলো কি, এটা হলো বিদেশিদের আয়। আমরা বলেছি যে আমরা বসিতে দেখছি যে বিদেশিদের আয় কোথায় অন্তর্ভুক্ত হয়, জিডিপিতে অন্তর্ভুক্ত হয়। এফ এল হলো প্রবাসীদের আয়, এটা কি মাইনাস এফ এল, মানে অর্থাৎ হলো কি প্রবাসীদের আয় বাদ দিতে হয়। মনে করো এই সূত্রের মধ্যে, যেমন ধরো জিএনআই একটা দেশের মোট জিএনআই হলো 500 কোটি টাকা, এখন ডিএল হলো মনে করো 200 কোটি, প্রবাস মানে বিদেশিদের আয় হলো 200 কোটি টাকা, এখন প্রবাসীদের আয় হলো 300 কোটি টাকা। তাহলে আমরা এখান থেকে আমরা সহজে জিডিপি নির্ণয় করতে পারবো, তাহলে 500 কোটি প্লাস ডিএল হলো 200 আর এফ এল হলো 300, তাহলে কত হলো যে 700 মাইনাস 300 কত হলো 400 কোটি টাকা। তাহলে যে আমরা এভাবে যদি উদ্দীপক যদি দেওয়া থাকে এমসিকিউ বা সিজনসি যেখানে থাক না কেন, আমরা এই সূত্রের দ্বারা তাহলে আমরা কিন্তু জিএনআই প্লাস ডিএল মাইনাস এফ এল। এছাড়া আমাদের আরো সূত্র রয়েছে, যদি যে জিডিপির ক্ষেত্রে যদি জিডিপির ক্ষেত্রে যদি মুক্ত অর্থনীতি বিবেচনা করা হয়, অর্থাৎ যদি এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো দেশ এখন আবদ্ধ অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ না, এখন কোনো দেশ বিভিন্ন দেশের সাথে কি হয় যে আমদানি এবং রপ্তানির মধ্যে বা বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক রয়েছে, তো সেক্ষেত্রে আমরা জিডিপির সূত্র আমরা দেখব যে জিডিপি সি প্লাস আই প্লাস জি প্লাস ডিএল মাইনাস এফ এল, এই সূত্র দ্বারা আমরা প্রয়োগ করব। আবার আরেকটা লিখতে পারি, এটা হলো কি যে আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে, আবার মুক্ত অর্থনীতির ক্ষেত্রে হবে সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম প্লাস ডিএল মাইনাস এফ এল। তাহলে এই জিডিপির এটা হলো কি, আমরা এটা হলো যে আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে আর এটা হলো মুক্ত অর্থনীতির ক্ষেত্রে। একটি উদাহরণের সাহায্যে আমরা জিএনআই এবং জিডিপির আরেকটু আমরা মানে কি বলে সুস্পষ্ট ধারণা নেই। মনে করো যে মিস্টার ডেভিড, মনে করো এই মিস্টার ডেভিড তিনি আমেরিকার নাগরিক, আমেরিকার নাগরিক এই মিস্টার ডেভিড মনে করো বা আমেরিকার নাগরিক, তিনি বাংলাদেশে কি যে কর্মরত আছেন, একটি প্রতিষ্ঠানে তিনি বাংলাদেশে কর্মরত আছেন। এখন
এই মিস্টার ডেভিডের আয় আমাদের কোথায় যোগ হবে, জিএনপি না জিডিপিতে? তাহলে এই মিস্টার ডেভিডের আয় আমাদের কোথায়? জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। আবার যে এই মিস্টার ডেভিডের যে আমেরিকার হিসাবে, আমেরিকার হিসাবে কোথায় তার আয় অন্তর্ভুক্ত হবে? জিএনআই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখন আমরা আলোচনা করব এনএনআই, এনএনআই নিট ন্যাশনাল ইনকাম, নিট ন্যাশনাল ইনকাম, নিট ন্যাশনাল ইনকাম এনএনআই। তাহলে এই এন এন আই যে সূত্র, আমরা এই সূত্রের মধ্যে সংজ্ঞা রয়েছে, তাহলে এন এন আই ইকুয়াল টু জি এন আই মাইনাস সি সি এ। এখন এই সি সি এর অর্থ হলো যে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, একে বলা হয় সি সি এ। অর্থাৎ এটা হলো এই ক্যাপিটাল কনজাম্পশন, যে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স হলো যে মূলধনের ব্যবহার জনিত বা ক্ষয়ক্ষতি জনিত ব্যয়কে বোঝায়। এখন জিএনআই মোট জাতীয় আয় থেকে, মূলধনের ব্যবহার জনিত বা মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয় বাদ দিলে যে থাকবে এটা হলো কি? নিট জাতীয় আয়। আবার বলছি যে তাহলে কি যে একাদেশ একাদেশের সময়ে যে নাগরিকের যে যে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য এবং সেবা থেকে যে মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয় বাদ দেওয়ার পর যে অবশিষ্ট যে উৎপাদিত চূড়ান্ত দ্রব্যের যে আর্থিক মূল্য তার সমষ্টিকে বলা হয় এনএনআই। আরেকটা হচ্ছে যে এনএনআই সূত্র, যে এনএনআই ইকুয়াল টু লিখতে পারি আমরা সি প্লাস আই প্লাস জি, আর সাক্ষর কটা? চারটি, জি এক্স মাইনাস এম, আর একটা লিখতে পারি আমরা এখানে মাইনাস ডিসি। ডিসি হলো, ডিসি বোঝানো হচ্ছে যে এখানে যে ডিপ্রিসিয়েশন কস্ট, মানে কি এর বাংলা হলো অবচয়, অবচয় ব্যয়। আর এই অবচয় ব্যয় বলতে বোঝায় যে মূলধনের ক্ষয়ক্ষতি জনিত বা মূলধনের ব্যবহার জনিত ব্যয়কে বলা হয় অবচয় ব্যয়। তাহলে এর মধ্যে কোনো পার্থক্য নেই, যে আমরা সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম, ডিসি, ডিসি হলো ডিপ্রিসিয়েশন কস্ট, অর্থাৎ বাংলাতে বলা হয় অবচয় ব্যয়। অর্থাৎ তাহলে জিএনআই টিকে, গ্রোস ন্যাশনাল ইনকাম টিকে অবচয় ব্যয় বা মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয় বাদ দেওয়ার পর অবশিষ্ট অংশ হলো কি? নিট ন্যাশনাল ইনকাম। এখন আমরা আলোচনা করব এনডিপি, এনডিপি, এনডিপি এটা হলো কি? নিট ডোমেস্টিক প্রোডাক্ট, নিট ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে এই এনডিপি, যে এনডিপির ক্ষেত্রে ঠিক আমরা লিখতে পারি যে এনডিপি ইকুয়াল টু জিডিপি মাইনাস সি সি এ, অথবা লিখতে পারি যে এনডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি মাইনাস ডিসি। তাহলে কি হলো, যে আমরা জানি যে জিডিপিতে যে মূল দেশজ উৎপাদনের মধ্যে সেক্টর হলো কোনটা বিবেচনা করা হয়? তিন সেক্টর, সি সি প্লাস আই প্লাস জি মাইনাস ডিসি। ডিসি হলো কি? অবচয় ব্যয়, ডিসপ্লেসমেন্ট কস্ট, আর সিসি হলো ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বা মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয়। তাহলে আমরা বলতে পারি যে একটি দেশের যে অভ্যন্তরীণ যে যে দেশি বিদেশি নাগরিক কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য থেকে যে মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয় বা অবচয় ব্যয় বাদ দেওয়ার পর অবশিষ্ট চূড়ান্ত দ্রব্য এবং সেবার আর্থিক মূল্য কি হলো? যে এনডিপি, অর্থাৎ নিট ডোমেস্টিক প্রোডাক্ট বা নিট দেশজ উৎপাদন। এখন আলোচনা করব যে পিআই, পার্সোনাল ইনকাম, পিআই
পার্সোনাল ইনকাম, ব্যক্তিগত আয়। একে বলা হয় ফি আয় হলো পার্সোনাল ইনকাম, যা ব্যক্তিগত আয়। এখানে ব্যক্তিগত আয় বলতে যে একটি দেশের সমস্ত ব্যক্তি বা পরিবারের চলতি আয়কে বোঝায়, মানে বর্তমান আয়কে নির্দেশ করে। আবার বলছি যে পিআই পার্সোনাল ইনকাম বা ব্যক্তিগত আয় বলতে বোঝায় একটি দেশের যে সমস্ত ব্যক্তি বা পরিবারের চলতি আয় বা বর্তমান আয়কে নির্দেশ করে। তাহলে এই মানে ফি আয়ের মধ্যে বা ব্যক্তিগত আয়ের জন্য সূত্র হলো যে ফি আয় ইকুয়াল টু জাতীয় আয় মাইনাস, সরি, জাতীয় আয় মাইনাস আমরা লিখবো এখানে যৌথ প্রতিষ্ঠানের লভ্যাংশের অবণ্টিত অংশ প্লাস সামাজিক নিরাপত্তার জন্য প্রদেয় অর্থ মাইনাস হস্তান্তরিত হস্তান্তরিত আয় মাইনাস নিট সরকারি সুদ। তাহলে এখানে দেখো যে ব্যক্তিগত আয় ঋণের সূত্র হলো যে জাতীয় আয়, এই জাতীয় আয় থেকে আমরা যৌথ প্রতিষ্ঠানের লভ্যাংশের অবণ্টিত অংশ এবং সামাজিক নিরাপত্তার জন্য প্রদেয় অর্থ বা প্রদত্ত অর্থ কি হবে, বাদ যাবে। হস্তান্তরিত আয় মাইনাস নিট সরকারি সুদ। এখানে যৌথ প্রতিষ্ঠান যেগুলো হলো কর্পোরেট প্রতিষ্ঠান, যেগুলো এই প্রতিষ্ঠানগুলো কি করা হয়, যেগুলো লভ্যাংশ হলো এই লভ্যাংশগুলো কি করা হয় না, যে বন্টন করা হয় না, শেয়ার হোল্ডারের মধ্যে বন্টন করা হয় না, যে ভবিষ্যতে যে কোম্পানির বা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এটা কি করা হয়, লভ্যাংশগুলো অবণ্টিত অবস্থা রেখে দেয়, সে অংশ কি হয় না, যে জাতীয় আয় থেকে বাদ যাবে। তারপরে সামাজিক নিরাপত্তার জন্য প্রদেয় অর্থ, যারা চাকুরিজীবী তারা কি করা হয়, যে সামাজিক নিরাপত্তা মানে বিমার জন্য বা সঞ্চয়ের জন্য কি করা হয়, অর্থ রাখে, এই অর্থ কি হবে, জাতীয় আয় থেকে বাদ যাবে। হস্তান্তরিত আয় হলো যে হস্তান্তরিত আয় কি, যে আয় এক হাত থেকে অন্য হাতে কি করা হয়, যাজকারী স্থানান্তর হয়। যেমন যেমন সরকার কি করা হয়, বয়স্ক ভাতা, অবসর ভাতা, বিধবা ভাতা ইত্যাদি দেওয়া হয়, এটা হলো হস্তান্তরিত আয়। তাহলে এই হস্তান্তরিত আয় কি হবে, জাতীয় আয়ের সাথে কি হবে, যোগ হবে। তারপর নিট সরকারি সুদ হলো এরকম যে সরকার জনগণের কাছ থেকে কি করা হয়, ঋণ গ্রহণ করে, তার বিনিময়ে কি করতে হয়, সুদ প্রদান করতে হয়। ঠিক তেমনি সরকার জনগণকে বা বিভিন্ন প্রতিষ্ঠানকে বা ব্যাংকে কি ঋণ প্রদান করে, তার এই ঋণের ঋণের ঋণ থেকে তার কি পায়, সুদ পায়। তাহলে এই নিট সরকারি সুদ হলো তার যে প্রাপ্ত সুদ থেকে প্রদেয় সুদ বাদ দেওয়ার পর যে অবশিষ্ট, এটা হলো নিট সরকারি সুদ। এই নিট সরকারি সুদ কি হবে, জাতীয় আয়ের সাথে কি হবে, যোগ করা হবে। তাহলে জাতীয় আয় থেকে যৌথ প্রতিষ্ঠানের লভ্যাংশের অবণ্টিত অংশ, সামাজিক নিরাপত্তার জন্য প্রদেয় অর্থ কি হবে, বাদ যাবে, এবং হস্তান্তরিত আয় এবং নিট সরকারি সুদ জাতীয় আয়ের সাথে কি হবে, যোগ করা হবে। এভাবে কি হবে, আমরা ব্যক্তিগত আয় আমরা নির্ণয় করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি এটা বাসায় বসে অবশ্যই চর্চা করবে এবং চেষ্টা করবে যে নোট করার জন্য, যে এই অধ্যায়টি মোট 6টি লেকচার হয়েছে এবং আজকে হলো সর্বশেষ লেকচার ছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস এখানেই শেষ করছি।